হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে একটি ভার্চুয়াল মেশিনকে একটি ফিজিক্যাল ড্রাইভ থেকে অন্য একটি ফিজিক্যাল ড্রাইভে আর হার্ড ড্রাইভে আপনার ম্যাগনেট বা মুভ করে নিয়ে যেতে হয়। তো ভিউয়ার্স, চলুন এই ভেরি ইজি অ্যান্ড সিম্পল ট্রিক্সটি দেখে নিই। তো আমি প্রথমে আপনাদেরকে একটি দেখিয়ে নিব। আমার যেহেতু এখানে যে ভিএমটি ম্যাগনেট করবো সেটি অলরেডি এখানে পাওয়ার অন আছে বা রানিং আছে। সো আমরা এটি কোন লোকেশন থেকে রানিং আছে সেখানে দেখুন, এখানে আমি কার্সর ধরেছি এভিএম এর উপরে দেখাচ্ছে ডি ড্রাইভ। আমি যদি আরো ক্লিয়ার করে আপনাদের দেখাতে চাই, সেটিং এ গেলাম, রাইট ক্লিক করে সেটিং এ যাওয়ার পরে যদি দেখি যেখান হার্ড ডিস্ক পাথ, এখানে ডিস্ক ইমেজ পাথ ডি ড্রাইভ এবং এটি হার্ড ডিস্ক ওয়ান ও ডি ড্রাইভে আছে। সো এই কনফিগারেশন ফাইল সবকিছু ডি ড্রাইভে আছে। তো আমরা এই ডি ড্রাইভ থেকে এটি আমাদের অন্য যে ডিসার ড্রাইভ, যে ড্রাইভে আমরা নিতে চাই আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে, সেই ড্রাইভে আমরা ফুল পার্সেল মেশিনের যে ফোল্ডারটিতে আমাদের ইনস্টল করা আছে সেটিকে মুভ করে নিয়ে যাব। তো তার জন্য আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, আমাদের এই পার্সেল মেশিনটিকে পাওয়ার অফ করতে হবে। পাওয়ার অফ করার জন্য আমরা এক্সিকিউট শাটডাউন কমান্ডটি এক্সিকিউট করলাম। দেখুন এখানে ওয়াই প্রেস করলাম, দেখুন সিস্টেম ইজ শাটিং ডাউন। দেখুন আমাদের এখানে শাটডাউন হয়ে গেছে। শাটডাউন হওয়ার পরে আমরা যদি এখানে নিচে লক্ষ্য করি ভার্চুয়াল মেশিন ডিটেলস, দেখুন স্টেট পাওয়ার অফ এবং কনফিগার ফাইল দেওয়া আছে ডি ড্রাইভ আপনার যে ফোল্ডারের ভিতরে 48-64S এই ফোল্ডারটির ভিতরে আছে। হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি এখানে কিছু দেখতে পাচ্ছেন, এখানে ফিজিক্যাল আইপি অ্যাড্রেস এখানে নট অ্যাভেলেবল। এভাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কোন ড্রাইভে পার্সেল মেশিনটি আছে। এখন আমরা সেই ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে ধরুন আমি ডি ড্রাইভে যাব, ডি ড্রাইভে গিয়ে আমি এই যে ফোল্ডারটি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে আমি আমার যে ডিসার্ট যে ড্রাইভ এম ড্রাইভে নেব। তো এটি আপনারা আলাদা কোনো হার্ড ডিস্ক যদি আপনাদের সিস্টেমে ফিজিক্যাল হার্ড ডিস্ক অ্যাড করতে চান, সেক্ষেত্রে সেই হার্ড ডিস্ক অ্যাড করে পার্টিশন করে এবং সেই হার্ড ডিস্ক ড্রাইভে আপনারা কিন্তু এভাবে কপি করে বা কাট পেস্ট করে নিয়ে যেতে পারেন। তো এভাবে নিয়ে গিয়ে আপনারা এখন যে কাজ করবেন, আবার আমাদের উইন্ডোতে গেলাম কনসোলে। তো এখানে আসার পরে এখন আমরা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি, এখন আমার দরকার নেই। এখন রিমুভ করে দেওয়ার পরে আমরা আবার ওপেন এ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা এম ড্রাইভে যাব, এম ড্রাইভে গিয়ে আমি যে ফোল্ডারটিকে মুভ করে এনেছি যে দেখুন 48-64S এই ফোল্ডারটি, এই ভিএমটিকে আমরা মাইগ্রেট করতেছি বা এক ফিজিক্যাল ড্রাইভ থেকে অন্য একটি ফিজিক্যাল ড্রাইভে মাইগ্রেট করে আনতেছি। সেই জন্য আমরা এটি সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আমাদের কিন্তু ভার্চুয়াল মেশিন এখানে কনফিগারেশন ফাইল পাথ এম ড্রাইভ শো করতেছে, যেটি আগে ছিল ডি ড্রাইভ। তো এখন আমরা যদি পাওয়ার অন করি এই ভার্চুয়াল মেশিনটিকে তাহলে কি দেখতে পাবো, দেখুন পাওয়ার অন করার পরে আপনাদের এরকম একটি মেসেজ আসবে যে আমরা এই ভার্চুয়াল যে মেশিনটিকে ফুললে আমরা কপি করে আনতেছি নাকি মুভ করে আনতেছি। তো আমি যেহেতু এখানে মুভ করতেছি, সো আই মুভ ইট, এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখন আমাদের ভার্চুয়াল মেশিনটি সাকসেসফুলি রান হচ্ছে। এখন কিন্তু আমাদের এই ভার্চুয়াল মেশিনের লোকেশন এম ড্রাইভ, যেটি আগে ছিল ডি ড্রাইভ। একইভাবে আপনারা আলাদা হার্ড ডিস্ক অ্যাড করেও কিন্তু ওই হার্ড ডিস্কে আপনারা চাইলে এভাবে এরকম করে ভার্চুয়াল মেশিনকে ফুললি আপনারা মুভ করে অন্য একটি ড্রাইভে নিয়ে যেতে পারেন। তো এই কাজগুলো আমাদের অনেক সময় করার প্রয়োজন হয় আমাদের হার্ড ডিস্ক স্পেসের রিকোয়ারমেন্ট না মিললে বিশেষ করে। তো এই কাজগুলো করার জন্য যদিও দেখে মনে হচ্ছে যে এটি ভেরি সিম্পল বা ইজি ট্রিক্স, কিন্তু আমাদের কাছে যখন কোনো উপায় জানা থাকে না বা এটা এইভাবে করলে এর ইম্প্যাক্ট কী হবে বা তাতে আমাদের সাকসেসফুলি আবার সিস্টেমকে রান করাতে পারবো কিনা, এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো এটি ক্লিয়ার করার জন্য মূলত ভিডিওটি বানানো, তো আপনারা খুব ইজি ওয়েতে এভাবে আপনার ভার্চুয়াল মেশিনটিকে একটি ফিজিক্যাল হার্ড ডিস্ক ড্রাইভ থেকে অন্য একটি ফিজিক্যাল হার্ড ডিস্ক ড্রাইভে মুভ করে নিয়ে যেতে পারেন।